ChatGPT. ধেয়ে আসছে পঞ্চম প্রজন্মের প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক নতুন সার্চ ইঞ্জিন টুলস ChatGPT সারা ফেলেছে প্রযুক্তি প্রেমীদের মাঝে। ChatGPT বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী প্রযুক্তি। 2023 সালে এসে যদি কোনো নতুন প্রযুক্তির নাম নেন তাহলে সর্বপ্রথম ChatGPT-র কথা আসবে। ধারণা করা হচ্ছে আগামী 100 বছরেও ChatGPT-র ন্যূনতম চাহিদা কমতে হবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক এই AI সফটওয়্যার আমাদের জীবনকে যেভাবে সহজ করছে ঠিক সেভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যে কোনো সময় হুমকি মুখে ফেলে দিবে। আমরা ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে যে কাজগুলো করি ChatGPT নিমিষে সেই কাজগুলো করে দিচ্ছে। ChatGPT-কে যত কঠিন প্রশ্ন করা হোক না সে অল্প সময়ের মধ্যে যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে আগামী তরুণ প্রজন্ম ChatGPT-র উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাবে। লেখাপড়া সহ বিভিন্ন জটিল কাজে ChatGPT-র উপর নির্ভরশীলতা প্রকাশ করবে। তাছাড়া অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই ChatGPT প্রাথমিক পর্যায়ে রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চূড়ান্ত পর্যায়ে মানুষকে ChatGPT যে কোনো সময় রিপ্লেসমেন্ট করে দিবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত প্রযুক্তি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI কৃত্রিম বুদ্ধিমত্তা, যা মানুষের মতো চিন্তাভাবনা করার মতো সক্ষমতা রাখে। ChatGPT যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা এক ধরনের চ্যাটবট, এটি ওপেন AI দ্বারা তৈরি একটি অত্যাধুনিক ভাষা প্রক্রিয়ার সার্চ টুল। এটি মানুষের মতো টেক্সট তৈরি করতে সক্ষম এবং ব্যবহারকারীর যে কোনো ধরনের প্রশ্নের গঠন কাঠামো উত্তর এবং সহজভাবে প্রদর্শন করতে পারে। বর্তমানে ChatGPT-র 4 ভার্সন চালু রয়েছে, যেটি ব্যবহার করে আপনি যে কোনো টেক্সট ইমেজ তৈরি করতে পারবেন এবং যে কোনো মানুষের মতো ভয়েস তৈরি করতে পারবেন। তাছাড়া আপনি যদি একজন ডেভেলপার হয়ে থাকেন তাহলে এই ChatGPT আপনাকে যে কোনো সময় সাহায্য করতে পারে। আপনি যদি ইমেল CV লিখতে অদক্ষ হয়ে থাকেন তাহলে আপনি ChatGPT দিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে যে কোনো CV তৈরি করতে পারবেন। যে কোনো প্রজেক্ট তৈরি করার জন্য ChatGPT-কে ব্যবহার করতে পারেন। ওপেন AI নামের একটি আমেরিকান কোম্পানি এই ChatGPT তৈরি করেছেন। GPT-র ফুল মিনিং হলো জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। মূলত পৃথিবীতে যত রকমের তথ্য রয়েছে সকল রকমের তথ্য এই ChatGPT-কে শিক্ষা দেওয়া হচ্ছে, যাতে করে সে নিমিষে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে। পূর্বেও অনেক কোম্পানি ChatGPT-র মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার তৈরি করেছে, কিন্তু 2019 সালে তৈরি করা ChatGPT পৃথিবীতে সাড়া ফেলেছে, কারণ এই ChatGPT-র কিছু ইউনিক বৈশিষ্ট্য রয়েছে। একটা গবেষণায় দেখা গেছে ChatGPT এমনভাবে কনফিডেন্সলি উত্তর প্রদান করে যেটা সচরাচর এক্সপার্ট ব্যক্তিদের মাঝে পাওয়া যায়। এক কথায় বলা চলে আগামী ভবিষ্যতে ChatGPT হয়ে যাবে মানুষের একমাত্র প্রধান হাতিয়ার, যার মাধ্যমে সে অল্প সময়ের মধ্যে যে কোনো তথ্য খুঁজে বের করতে পারবে। বর্তমানে ChatGPT-কে ব্যবহার করে যে কোনো উচ্চমানের টেক্সট জেনারেট করা যাচ্ছে এবং বিভিন্ন প্রশ্নের কথোপকথন করা যাচ্ছে। তাছাড়া সুন্দর সুন্দর গল্প ইমেজ তৈরি করে দিচ্ছে। আপনি যদি কোনো গল্প তৈরি করতে চান তাহলে ChatGPT-কে বলে দিলে আপনাকে একটা গল্প তৈরি করে দিবে। আপনি যদি একটা বই লিখতে চান তাহলে ChatGPT-কে সাহায্য নিয়ে আপনি যে কোনো বই লিখতে পারেন। তাছাড়া আপনি কবি না হয়েও ChatGPT-কে ব্যবহার করে যে কোনো কবিতা লিখতে পারেন। আপনি যদি মুভির স্ক্রিপ্ট রাইটার হতে চান তাহলে ChatGPT হতে পারে আপনার উপকারী বন্ধু। এক কথায় বলা চলে কন্টেন্ট রাইটিং এর যতগুলো কাজ রয়েছে সবকিছু ChatGPT করে দিতে পারে। তাছাড়া আপনি যদি একজন ডেভেলপার হয়ে থাকেন তাহলে এই ChatGPT-কে ব্যবহার করে যে কোনো সফটওয়্যার তৈরি করতে পারবেন। বর্তমানে লক্ষ্য করবেন সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও পাওয়া যায় যেগুলো AI দ্বারা তৈরি করা হয়েছে। বিভিন্ন রকমের প্রেজেন্টেশন উপস্থাপন করা হচ্ছে যেগুলো দেখতে লাইক মানুষের মতোই। তারপরও ChatGPT-তে অনেক ভুল রয়েছে, কারণ সে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে না। সে ভৌত এবং বাস্তবতা বিষয়ে সে বিবেচনা করতে পারে না। ChatGPT-র সৃজনশীলতার অভাব রয়েছে, যেটা মানুষের মধ্যে সম্পূর্ণ ইউনিক। তবে বিশেষজ্ঞদের ধারণা ChatGPT আস্তে আস্তে স্মার্ট হয়ে যাচ্ছে। বর্তমানে সে শিশু অবস্থায় আছে, এক সময় সে সম্পূর্ণ জ্ঞান লাভ করবে এবং মানুষদের মতোই সম্পূর্ণ ইন্টেলিজেন্সলি কাজ করতে পারবে। তবে অনেক টেকনোলজি এক্সপার্ট মনে করছেন মানুষ যেভাবে ChatGPT-কে শিক্ষা দিচ্ছে এক সময় হয়তো বা মানুষদের কেউ ChatGPT ছাড়িয়ে যাবে, যেটা মানুষদের হুমকির কারণ হয়ে যাবে। যদিও বর্তমানে ChatGPT মানুষের উপকার স্বরূপ কাজ করছে, ভবিষ্যতে কি হতে পারে তা দেখার জন্য অপেক্ষা রইলাম। আপনারা সকলে যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার পাশে থাকুন।